সত্যি সবকটা রান্না দারুণ হয়েছে, সব জবা করেছে। আর মা তুমি এটাই বললে না, আমি বেগুন ভেজেছি। হ্যাঁ পরম, এই মাংসটা কোথা থেকে এনেছিস রে? ওই পাড়ার বড় দোকান থেকে। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, একেবারে রেওয়াজি মাংস বুঝলি। হ্যাঁ দামটা একটু বেশি নেয় কিন্তু মাংসটা ভালো। কি মাংস কি মাংস! আরে দেবু খাচ্ছিস তো, তফাৎটা বুঝতে পেরেছিস? তুইও মাংস আনতিস আর তোর ভাইও মাংস এনেছে। দেখ 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 তফাৎটা দেখ। ওহ বাপরে বাপরে বাপ, সংসারের হালটা যখন তোরা ধরেছিলি তখন তো স্বাস্থ্য দপ্তর একবারে ধসে গিয়েছিল। দেখ কি সব আনতিস, এই চিটকে চিটকে মাছ, এইটুকু টুকু মাংস, আর ছিবড়ে ছিবড়ে টিকটিকির লেজের মতন। এই দেখ সাইজ কাকে বলে, দেখ এইটা হচ্ছে মাংস সাইজ, বুঝেছিস? বুঝেছি বুঝেছি। আমরা যে কদিন বাজার করেছিলাম সেদিন কি তুমি না খেয়েছিলে নাকি? দিব্যি তো খেয়েছিলে। ওটাকে খাওয়া বলে না রে, ওটাকে গেলা বলে। কোনো ক্রমে গিলেছি বেঁচে থাকার জন্য। যত সব শোন বাবা, মুখে মুখে তর্ক করিস না, যেটা বলছি সেটা শোন। এবার থেকে বাজারে গেলে একটু কোয়ালিটি মাল নিয়ে আসবি। আনবি বা কী করে, সেসব জিনিস কিনতে গেলে মন বড় হতে হয়। মনটা বড় না হলে কখনো চোখটা বড় হয় না, বুঝ? এই ধীরে জয়, মাথা নিচু করে খেয়ে যাচ্ছিস যে? হ্যাঁ ব্যাপারটা কি বল, বেগুনটা কেমন হয়েছে বল। আরে একটু প্রশংসা কর, ভালো বলতে শেখ। যত আর একটু মাংস ধরো। যাই বল তাই বল রঞ্জু, আজকে আমার মনটা কিন্তু একদম ভরে গেছে। গোটা বাড়িটা হইচই আনন্দে আজকে ভরে আছে, আর এটার ক্রেডিট কিন্তু জবার। ছিচকার দিন হয়ে যাবে মা, মা তুমি দেখেছো তো বউটা? এবার তোমার বাকি বৌমাদের বলো জবার কাছ থেকে যাতে সংসার করাটা ঠিক করে শেখে। চাকা তো আভি ঘুরবে, বাবুজিকে একবার আসতে দাও না। লেকিন বাবুজি ইতনা লেট কিউ কর রহে হ্যায়?